আজকের বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সপারেন্ট লোগো মেক করা যায়। টুডেস টপিকস ইজ হাউ টু মেক এ ট্রান্সপারেন্ট লোগো। তো শুরুতেই আপনাকে যেতে হবে ফটোশপে। ইউ ক্যান ওপেন এনি ফটোশপ, এনি ভার্সন অফ ফটোশপ, ইট ক্যান বি CS6, CC অর এনি আদার ভার্সন। তো এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে ফটোশপ। ফটোশপ থেকে আপনি যেটা যে লোগোটাকে ট্রান্সপারেন্ট করতে যাচ্ছেন সেই লোগোটা ওপেন করতে হবে। আমি যেটা চাচ্ছি লোগোটা ওপেন করতে, মানে এই লোগোটাকে আমি ট্রান্সপারেন্ট করব, এই লোগোটাকে আমি ট্রান্সপারেন্ট করব। তো এই লোগোটা ট্রান্সপারেন্ট করার জন্য আমি লোগোটা ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখুন লক আছে, লক বাটন, এখানে ডাবল ক্লিক করলে আনলক হয়ে যাবে। ওকে করুন, দেখুন এখানে এটা আনলক হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ট্রান্সপারেন্ট করব। ট্রান্সপারেন্ট করার জন্য আপনার ম্যাজিক টুল অপশনে যেতে হবে। ম্যাজিক টুল অপশন, দেখুন ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল, এই অপশনটা ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে ডিলেট বাটন চাপুন। ডিলেট বাটন, ডিলেট বাটন চাপার সাথে সাথে দেখুন সব ব্যাকগ্রাউন্ডগুলো ডিলেট হয়ে গেছে, অটোমেটিক সব ডিলেট হয়ে গেছে। আমি এটাকে একটু ছোট করে নিই। সরি, এটাকে একটু ছোট করে নিই। ওকে, টিক মার্ক, জাস্ট লোগোটা ছোট হয়ে গিয়েছে। তো এই লোগোটা আমি ক্যামটাশিয়াতে দিয়ে দেখি আসলে ট্রান্সপারেন্ট হয়েছে কিনা। তো আমি ভিডিওটা এখন এখানে স্টপ করছি, তার আগে সেভ করে নিই। সেভ, এখানে সেভ অপশনে এসে সেভ অ্যাজ, সেভ অ্যাজে এসে এখানে যে ফরম্যাটই থাক সেটাকে আপনার PNG করে দিতে হবে, PNG ফরম্যাটে সেভ করতে হবে। তো লোগোটার নাম দিই লোগো রাজবাড়ি টিভি, লোগোটার নাম দিয়ে দিলাম। এখন সেভ, সেভ অপশনে ক্লিক করুন। ওকে, লোগোটা সেভ হয়ে গেল। তো আমি এই লোগোটা আমার টিউটোরিয়ালে ক্যামটেশিয়ায় ভিডিওর উপরে দিয়ে দেখাবো যে আসলে এটা ট্রান্সপারেন্ট হয়েছে। তো চলুন বন্ধুরা আমরা সেভ অপশনে গিয়ে সেভ করে এখন দেখুন এখানে আমি ক্যামটেশিয়াতে চলে আসছি। ক্যামটেশিয়াতে আসার পরে এখানে আমার যে লোগোটা এটা ইনসার্ট করলাম ভিডিওতে, ভিডিওতে ইনসার্ট ইনসার্ট করার পরে এখানে দেখুন লোগোর পাশে যে খালি জায়গাগুলো আছে এগুলো অটোমেটিক ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার মানে এই সাদা অপশনগুলো আর ভিজুয়াল হচ্ছে না। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।